ফের মমতা সরকারের রোষের মুখে সংবাদ মাধ্যম। দু নম্বরই ধান্দার খবর ফাঁস হলে মমতা যে কতটা নৃশংস হতে পারে তার প্রমাণ বহুবার মিলেছে। আর এবার তো লাইভ সম্প্রচার চলার সময় দলদশ পুলিশকে কাজে লাগিয়ে কর্তব্যরত তরুণ সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করতেও বিন্দুমাত্র বাদল না মমতার। জেলে পুড়ে অপরাধীর মতন আচরণ করা হলো তার সঙ্গে। মমতার পুলিশের দানবীয় অত্যাচারে মানসিকভাবে ভেঙেও পড়েছেন তিনি। তবে এই প্রথম নয়, দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছে দেখে তৃণমূলই সন্ত্রাস বাহিনী সংবাদকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে বারবার। এইসব মানুষগুলোর অপরাধ, তৃণমূলের বেআইনি কারবারের খবর ফাঁস করে দিচ্ছিলেন তারা। দিনের আলোর মতো উন্মুক্ত হয়ে যাচ্ছিল পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে মমতার চাটুকারিতা। অবশ্য শুধু সন্দেশ খালি নয়, গত ১৩ বছরে রাজ্যে যখন যেখানে দুর্নীতি ফাঁস হয়েছে সেখানেই বাঘনখ বেরিয়ে এসছে তৃণমূলের। যেমন চোলাই মদের বেআইনি কারবার ফাঁস হয়ে যাচ্ছিল বলে তরুণ সাংবাদিক দেবমাল্য বাগচিকে গ্রেপ্তার করা হয়েছিল। এ সবই তো মমতাময়ীর অনুপ্রেরণা, যিনি কখনো ধমকি চমকি দিয়ে, কখনো বিজ্ঞাপন বন্ধ করে, আবার কখনো পুলিশ তেলিয়ে সাংবাদিককে গ্রেপ্তার করেন। স্বৈরাচারী দাম্ভিক মমতা কোনোদিনই নিজের সমালোচনা শুনতে প্রস্তুত নন। তাই তো কখনো ব্যক্তি আক্রমণ করে সংবাদ মাধ্যমকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেন। আপনি আমাকে বলুন, আপনার বিরুদ্ধে দাঙ্গার ৫০টা কেস আছে, আমি অ্যারেস্ট আপনাকে যে কোনো দিন করতে পারি, নন ডেলিভেল আছে, আমি তো করি, এটা ভদ্রতার উপর নির্ভর করে। মনের মতন প্রশ্ন না হলে সাংবাদিকদের গ্রেফতার করার হুমকি দেন। সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়ার হুমকি দিতেও শোনা যায় তাকে। প্রশাসনিক সভাকে কাজে লাগিয়ে সংবাদ মাধ্যমের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চক্রান্ত মমতার অনেক দিনের। সরকারের ডেভেলপমেন্ট কাজ পজিটিভিটি পজিটিভলি ভালো করে করবেন, আমি ডিএমকে বলবো তাদের যেন আমরা বিজ্ঞাপনটা দিই। কিন্তু মাননীয়া এভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করে আর বেশি দিন আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। আগামী লোকসভা ভোটেই বাজতে চলেছে আপনার বিদায় ঘণ্টা। বাংলার মানুষ প্রস্তুত নরেন্দ্র মোদীজির নেতৃত্বে উন্নত ভারত গড়তে।